নিচের যে বোর্ড দুটো, হুম প্রথমে নিচে বেসের সাথে দিয়েছি এভাবে। জুম করো। আচ্ছা, বোর্ড গুলো এত কাছাকাছি রাখলে তো চলবে না। আচ্ছা অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে যে উপরের যে বোর্ডটা, মানে নিচের যে বোর্ডটা আছে হ্যাঁ, এইটা থাকবে হচ্ছে ওপরের দিকে। আচ্ছা না ঠিক আছে, এমনি তো এটা তো ডিজাইন ঠিকই আছে। আচ্ছা বলো, তারপরটা বলো। ওটা করে তারপর আচ্ছা, এই পিসিবি গুলোকে মাউন্ট করার কি ব্যবস্থা করেছে দেখি। আচ্ছা স্যার, মাঝে মাঝে এইরকম হয়ে যাচ্ছে। গ্রাফিক্স এর একটা গ্লিচ থাকে, যখনই দেখবে এরকম হয়ে যাচ্ছে কন্ট্রোল বি বেটা দেবে। কন্ট্রোল পি আর ডিসপ্লেটা আর সুইচ যেটা, মানে ইন্ডিকেটরের হুম হুম ইয়েটা, হুম হুম এটা উপরের পার্টের এরকম দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাউন্ট আর কিভাবে করতে দেখি। মাউন্টটা এরকম, আচ্ছা ঠিক আছে, আর এইটা যেটা, এটা তো ওয়্যারের ইয়ে, এটা এখানে এরকম দিয়ে। আচ্ছা আর ঠিক আছে। এই ওপরের এই শেপটা কিভাবে করেছো। উপরের শেপটা স্যার জাস্ট এরকম নিয়ে, হুম এরকম লেআউট করে এটাকে বস এক্সট্রুড হুম করেছিলাম। হুম হুম বস এক্সট্রুড করে ওটাকে স্প্লিট করেছিলাম, আচ্ছা স্প্লিট করে দেখাচ্ছি। এটা হচ্ছে কমপ্লিট। আচ্ছা নিচের যে ব্ল্যাক পার্টটা, এটা হচ্ছে নিচের জন্য, আর উপরের রেড পার্টটা উপরের ইয়ের জন্য। ওপরের জন্য না, হ্যাঁ, আমি আর এখানটায় এই যে, হ্যাঁ এই পার্টটা কিভাবে করেছে। এইটা স্যার উপরের যে লেয়ার সারফেসটা, উপরের সারফেসে ড্র করে এটাকে জাস্ট 1 mm মতো বস এক্সট্রুড করে দিয়েছে আর কি। না এটা বস এক্সপেক্ট করেছো, বাট এখানটায় কালারটা কিভাবে করা আছে, মানে এটা কালারটা স্যার কিভাবে ডিজাইনটা করা। অ্যাপিয়ারেন্স থেকে নিয়েছি, আচ্ছা অ্যাপিয়ারেন্সের এখানে ওই প্যাটার্নে না কোথায় যেন ছিল, কম্পোজিটে ছিল স্যার বুঝতে এই পেরেছি। প্যাটার্নটা। ওহো বুঝতে পেরেছি। আর মাঝখানেরটা জাস্ট একটা ডিজাইন করে কতর বসের সুট তুলেছো। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে এই যেটা, এটা হচ্ছে নিচের অরিজিনাল সারফেসটা, আর এই আচ্ছা সাইডটা শুধু, মানে এই যে এই সাইডটা, এটাকে শুধু এক্সট্রা বস হ্যাঁ তুলেছে, এইটা আর এইটা। আচ্ছা, কতটা তুলেছে এটা। এটা 1 mm না 0.5 সামথিং এরকম তুলেছিলাম, বলছি এক সেকেন্ড, আচ্ছা এটা 1 mm তোলা আছে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর এর আগের ওটা কি কমপ্লিট হয়ে গেছিল তো তোমার? আগের ওটা স্যার আমি বডি টুকু শুধু করা হয়েছিল, ওই সময় আমি একদমই করতে পারিনি আর কি, আচ্ছা তো ওটা আস্তে আস্তে ধরছি। আমার আসলে একটু শরীর একটু বেশি খারাপ হয়েছিল, যার জন্য অনেকদিন আমি ডেস্কটপে বসতে পারিনি একদমই। ঠিক আছে, ওটা প্র্যাকটিস করতে থাকো, কোনো অসুবিধা। আচ্ছা সবজি দেখি তোমার কোনটা কত হয়েছে। ওটা স্যার এত দূর হয়েছে আর কি, মানে জ্বর হয়েছিল, এবার এত চোখ জ্বালা করছিল, মানে এখন আমি বুঝতে পারছি করেছি আর কি, মানে স্ক্রিনের দিকে তাকানো যাচ্ছে না, তাও আচ্ছা একটু এগিয়ে কাজটা, মানে এইগুলো যেগুলো বাকি ছিল হুম হুম এটা আমি হুইলটা মাউন্ট করছিলাম কিছুক্ষণ আগে, মানে একখানা হয়েছে, বাকিগুলো তিনটে করতে হবে। আর এই এই সামনেটায় যেটা, ওটা অর্ধেকটা গ্লাস ছিল, আমি এটা পুরোটা গ্লাস করে দিয়েছি, সামনেটা হুম হুম যাতে ক্লিয়ার দেখা যায়। আর পেছন দিকে এখানটা একটা মানে শাটার মতো করে দেবো, মানে ইয়ে লাগিয়ে, হিঞ্জ লাগিয়ে। আচ্ছা পেছনেরটা এটা ভাবছি কি স্যার পুরোটা ক্লোজ করে দেবো নাকি এখানটা কিছু ডোর মতো করবো? তবে এখানটার মধ্যে জিনিসটাকে ট্রান্সপারেন্ট তো রাখতে পারো, বা একটা ডোর করে তার মাঝখান দিয়ে একটা ব্লক কেটে বার করে দিলে সেটাও করতে পারো। আচ্ছা আচ্ছা, আসলে যদি এখানটা খোলা হয়, মানে এখানটা যদি একটা ডোর করা, তাহলে তো এখান দিয়ে এটাকে বার করা বা চেঞ্জ করা। না ওখানটা ডোর বা কিছু একটা করতে পারো জাস্ট ফর দ্য লুকস, ঠিক আছে? তুমি নিচে ন্যাচারালি এই জায়গার পার্টটা তোমার বাইরে ভিজিবল এমনিতেও হবে না, এই জায়গাটা পুরোপুরি ব্লকের মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, আসলে ওই স্যার মাল্টিমিটারটা বেশি কাজ ছিল না, কিন্তু এবার আমি ভেবেছি হুম এটা হুম তো মানে অনেক দিন ধরে পড়ে আছে, তো এবার এটাকে কমপ্লিট হুম করতে হুম গেলাম, এবার হুম তারপর হুম ওরকম হয়ে গেল, আমি এবার আস্তে আস্তে একটু স্লো হয়ে গেছে কমপ্লিট করার প্রসেসটা, তার জন্য এটাও হলো না ওটাও হলো না আর কি, নাহলে ওটা একদিনের মধ্যে হয়ে যেত, হুম কারণ বিষয়টাতে জেনে নিয়েছিলাম। ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমরা এই ডিকেলের জিনিসটা কি করানো হয়েছিল তোমাদেরকে? জিনিসটা স্যার ডিকেল ডিকেল তো আচ্ছা না দেখাচ্ছি কেন, ডিকেল আর সেটা ট্রেসিং, মানে 2D ইমেজ থেকে জিনিসটা ট্রেসিং কি করে করতে হবে। না স্যার না, আপনার আওয়াজটা একটু ক্লিয়ার আসছে না স্যার। হ্যালো ঠিক আছে, হ্যাঁ 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 বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তো বেসিক্যালি ডিকেলটা হচ্ছে কোন একটা পিকচার ইমেজকে, বা অনেক সময় থাকে যে লেবেলিং যেটা আমরা করি আর কি, ঠিক আছে? সাপোজ কোন একটা এরকম টাইপের বডি আছে, ঠিক আছে, অ্যান্ড এই বডির মধ্যে এখানটার মধ্যে কোনো একটা পিকচার বা কোনো একটা ইমেজ আমাকে রাখতে হবে, ঠিক আছে, যেরকম লেবেলিং থাকে আর কি। এই ওইখানটার মধ্যে আমার দরকার পড়বে হচ্ছে এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে গিয়ে এখানটা একটা ভিউ ডিকাই বলে অপশন আছে, ঠিক আছে? এই অপশনটায় যখন যাব, ওপেন ডিকাল লাইব্রেরি, এখানটার মধ্যে লাইব্রেরি প্রিভিয়াস লাইব্রেরি ফাইল অনেক কিছুই আছে, ঠিক আছে? আমরা এটাকেও ইউজ করতে পারি, সাপোজ এটা যেরকম সলিড ওয়ার্কস এর একটা লেভেল আছে, ঠিক আছে? আমি এটাকে ডাবল ক্লিক করলাম, তো এবারে সলিড ওয়ার্কস এর
এটা হচ্ছে যে বিকাল প্রিভিউ। এবার এইটাকে আমি এখানটায় বসাবো কি করে, এখানটায় ম্যাপিং এর মধ্যে গিয়ে আগে আমাকে ফেসটা সিলেক্ট করতে হবে, মানে সিলেক্ট জিওমেট্রি আমি এটার মধ্যে সিলেক্ট করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটার মধ্যে দেখো সলিড ওয়ার্কস এটা চলে আসছে। এবারে এটাকে আমি নর্মালি ড্র্যাগ করেও নিতে পারি সাইজ আমার যতটা দরকার, কিন্তু একটা জিনিস দেখো যখনই ড্র্যাগ করছি এটা কিন্তু এই ফেসের বাইরে চলে যাচ্ছে, বিকজ আমি এই যেহেতু এই ফেসটাকে সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে, তো এই কারণে এই ফেসের মধ্যেই থাকবে, এটা কিন্তু এই থিকনেস এর মধ্যে আর আসবে না, এটা কিন্তু জাস্ট এই ফেসের মধ্যেই থাকবে, জাস্ট বিকজ এখানটার মধ্যে আমার ফেসটা সিলেক্ট করা আছে। আমি যদি এইদিকেরও ফেসটা সিলেক্ট করি, এদিকের ফেসটা সিলেক্ট করি, ঠিক আছে, তখন গিয়ে দেখো আর এর যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু পাশের ইমেজ অব্দি এসছে, দেখতে পাচ্ছ, বিকজ আমি এখানটার মধ্যে ফেসটাকে সিলেক্ট করেছি, তাই যেই যেই এরিয়া আমি সিলেক্ট করেছি সেই সেই এরিয়া অব্দি ওটা পুরোটা ট্রাভেল করবে। একটা আমি এরকম ড্র্যাগ করে করতে পারি, নয়তো আমার মনে হচ্ছে যে না এই সাইজটা ঠিক আছে বাট হাইটটা আমাকে বড় করতে হবে, তাহলে এই যে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও আছে এটাকে আমাকে আনচেক করে রাখতে হবে, তখন কি হবে আমি ডায়াগোনালি যদি মুভ করি ও ওই প্রপোর্শনে বড় হবে না, যেরকম আমার রিকোয়ারমেন্ট আছে সেরকম রিকোয়ারমেন্টেই এটা হবে। ইয়াতে আমি চাইছি যে না এত কিছু আমার দরকার নেই, আমার যা স্পেস আছে আমি সেটার মধ্যে করতে চাইছি, তাহলে এখানটা ফিক্সড টু সিলেকশন করে দাও অ্যান্ড ফিট হাইট টু সিলেকশন করবে, মানে যতটা এরিয়া রয়েছে অটোমেটিকলি ততটা এরিয়া জুড়েই নিয়ে নেবে, ঠিক আছে। এখন এটাকে মিরার যা করার দরকার আছে, যদি মিরার করতে চাই মিরার হয়ে যাবে হরাইজন্টালি, আর যদি ভার্টিক্যাল করতে চাই তাহলে ভার্টিক্যালি এটা মিরার হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে না আমার এই জিনিসটা একটা পার্টিকুলার ডাইমেনশনের মধ্যে দরকার আছে, তাহলে এখানটার মধ্যে আমি ডাইমেনশনও এখানে দিতে পারি যে না আমার উইডথটা 60 mm এর মধ্যে দরকার, তাহলে এখানে ক্লিক করলে 60 mm এর মধ্যে চলে আসবে, এন্ড হাইটটা আমার 20 mm এর মধ্যে দরকার আছে তাহলে 20 mm এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। ড্র্যাগ করে যেই পজিশনে দরকার সেই পজিশনে নিয়ে গিয়ে রেখে দাও, মানে এখান থেকে সব রকমের সাইজ অ্যান্ড শেপটা তুমি সিলেক্ট করে দিতে পারবে, ইলুমিনেশনের মধ্যে অ্যাসাস কিছু করতে হবে না, জাস্ট এখানে আমি যে পিকচারটা দিচ্ছি ওইটার ব্রাইটনেসটা কেমন আছে, যদি মনে করছো যে না আমার ব্রাইটনেসটা একটু হাই দরকার আছে তাহলে লুমিনোসিটি ইন্টেনসিটির মধ্যে জিনিসটাকে যত বেশি হাইলাইট করবে তত বেশি ওটা ব্রাইটনেস এর দিকে যাবে, ঠিক আছে। ন্যাচারালি 1 অব্দি করলেই যথেষ্ট, 0.0 থেকে 1 এর রেঞ্জের মধ্যে রাখলেই ওটা এনা, তো আমি এখানটার মধ্যে 1 সিলেক্ট করে নিচ্ছি, এন্ড এইটা যে কোনো একটা থিকনেস দরকার আছে ওই থিকনেস এর মধ্যেও জিনিসটা কাজ করে। এখানটার মধ্যে আমি যদি এখন সারফেস এর মধ্যে করতে চাই, সাপোজ আমি একটা সারফেস সিঙ্গেল লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা জাস্ট একটা সারফেস রয়েছে উইদাউট এনি থিকনেস। তো এই ডিটেলটা কি আমার এই আরেক এই সারফেস এর মধ্যেও কাজ করবে, তো এখানটার মধ্যে অ্যাড ডিটেল এগেইন ওই ফাইল ম্যাপিং এর মধ্যে গিয়ে এই ফেস সিলেক্ট করলাম আর চলে আসছে, ঠিক আছে। ইলিমিনেশন এগেইন 1 এন্ড ওকে, তো যে কোনো সারফেস এর মধ্যে চাইলে এটা হবে। আচ্ছা এটা একবার দেখে নিই আমার কার্ভ সারফেস এর মধ্যে আসবে কিনা, সিলেক্ট করলাম এটা করে দিচ্ছি
রাউন্ড, এটার মধ্যে আগে ডিসাইন, এখন এইখানটার মধ্যে অন্য কিছু একটা দেখি ওয়ার্নিং দিয়ে, ঠিক আছে, ওয়ার্নিংটা পুরো পেজ সারফেস ধরেই আসছে, ঠিক আছে। এখন ম্যাপিং এর মধ্যে যে জিনিসটা তোমাকে করতে হবে হচ্ছে, এখানটায় অটোমেটিক সিলিন্ড্রিক্যাল নিয়ে নিয়েছে, ঠিক আছে, এখানটায় যদি আমি প্রজেকশন করি জিনিসটা আরো ছড়িয়ে যাবে পুরোটা, ঠিক আছে। তো এখানটার মধ্যে আমি জিনিসটাকে চেঞ্জ করতে পারি, যে আমার এটা ম্যাপিংটা আমি কিরকম ভাবে চাইছি, প্রজেকশন চাইছি না জাস্ট একটা লেভেল চাইছি, লেভেল মানে হচ্ছে জাস্ট এটা ওর পিকচারের যে রেশিওটা আছে সেই রেশিও মেনটেন করে এখানটার মধ্যে বসে যাবে, ঠিক আছে। আমার এইখানের মধ্যে যেটা ছিল ফার্স্টে যে ডিকালটা ছিল, ঠিক আছে, এই ডিকালের মধ্যে আমার ম্যাপিং এর মধ্যে ছিল হচ্ছে গিয়ে প্রজেকশন, ঠিক আছে, এটা যদি লেভেল থাকে একই আসবে, প্রজেকশন থাকলেও একই আসবে, স্ফেরিক্যাল থাকলে জিনিসটা অন্য দেখাবে, বিকজ যেহেতু ফ্ল্যাট সারফেস এর মধ্যে স্ফেরিক্যাল জিনিসটা অতটা প্রপারলি আসবে না, সে তোমাকে এখন পুরো রোটেট পুরিয়ে নিয়ে দরকার নেই, আমার নর্মাল লেভেল বা প্রজেকশনের মধ্যে যখন হয়ে যাচ্ছে তো এখানটায় আমার অতটা লাগবে না। লেভেল দিয়েও করতে পারি অ্যান্ড প্রজেকশন দিয়েও করতে পারি। সিলিন্ডারের জন্য চেষ্টা করব জিনিসটা যেহেতু অ্যাজ এ লেভেল আমি দেখাতে চাই বা প্রজেকশন, এটা ডিপেন্ড করছে কিরকম কিসের জন্য দরকার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এরকম টাইপের ফিচার থাকে, এটার জন্য আমার সুবিধা কি হচ্ছে, সাপোজ এখানটার মধ্যে আমার এই ইমেজেরই আমি এই ডায়াগ্রামটা বা এই পার্টটারই আমি কিছু একটা ড্রয়িং নিতে চাইছি, এবারে আমার কাছে কোনো ডাইমেনশন নেই, পিকচারের যা সাইজ আছে ওই সাইজ অনুযায়ী আমাকে ওখানটার মধ্যে ট্রেসিং করতে হবে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, আমার এই জিনিসটাকে যদি আমার এই সার্কেলটা অ্যান্ড মাঝখানের এই পার্টটাকে এই স্লটটাকে যদি আমাকে ড্রয়িং করতে হয়, তাহলে আমি তো এটা ডাইমেনশনও জানি না বা কত মাপ আছে আমি সেটাও বুঝতে পারছি না। এখন এই পিকচারটা ফেলে নেওয়ার জন্য কি হয়েছে, না এখানটার মধ্যে আমি এখন যদি আমি প্লেন নেই, ঠিক আছে, এখন এই প্লেনের মধ্যে যদি আমি এখন ড্রয়িং করি, এক তো হচ্ছে আমি এখানটার মধ্যে ইজিলি জিনিসটাকে স্কেচ প্রোফাইলের মধ্যে নিতে পারবো, যেরকম আমার প্রোফাইল দরকার আছে, ঠিক আছে। বেসিক্যালি আমি জিনিসটাকে ট্রেস হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু জাস্ট বিকজ এখানটার মধ্যে আমার কোনো ইসে নেই, ডাইমেনশন আমার নেই, ঠিক আছে।
তো এই জিনিসটাকে আমি ফ্রেস করে নিয়ে এখন এখানটার মধ্যে আমার বস স্ক্রু তোলার দরকার না, কাট করার দরকার, মানে আমি স্কেচটাকে আমি ট্রেস করতে দিতে পারবো, ঠিক আছে। অ্যান্ড মোরওভার অনেক সময় হয় একটু ডিটেইলিং এর জন্য কোম্পানি নেম, লোগো বা একটু কোনো ডিজাইন বা সামথিং, কোনো একটা পিকচার আছে, এই পিকচারটা বডির ওপরে রিপ্রেজেন্ট করতে চাইছো বা কোনো একটা প্রজেকশন করতে চাইছো, তো এই ডিটেলের থ্রু দিয়ে এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। অনেক সময় দেখবে যে কোনো একটা প্রোডাক্টের লেবেলিং করা থাকে বা ম্যানুফ্যাকচার্ড বাই, পুরো ডিজাইনের মধ্যে ওই লেবেলটা লাগিয়ে বা কোম্পানি নেম, লোগো লাগিয়ে, এমআরপি লাগিয়ে, বারকোড লাগিয়েও অনেক সময় থ্রিডি স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করতে হয়। তো তখন কি হয়, ওই পিকচারটাকে আমি যদি ডিটেল হিসাবে করে নিই, এখন এই জিনিসটা যদি আমাকে থ্রিডি রিপ্রেজেন্টেটিভ করতে বলে, তাহলে আমি আরামসে এই জিনিসটা আমি করতে পারবো। আমার যেরকম অ্যাঙ্গেল দরকার, যেরকম হিসাবে দরকার আছে, আমি ওখানটার মধ্যে জিনিসটা ইউজ করতে পারবো। নেসেসারি থ্রিডি স্ট্রাকচারের মধ্যে পরে ইমেজ দিয়ে ফাইলটাকে তৈরি করা বা ইমেজ ঠিক করে হয় না আর কি, বাট আমাদের সলিডওয়ার্কস এর মধ্যে এই ডিটেল ইউজ করে আমরা লেবেলিং করে পিকচারটাকেও এটার মধ্যে ইউজ করে দিতে পারি। সেটা ডিজাইন রেসপেক্টিভও হতে পারে বা ব্র্যান্ডিং রেসপেক্টিভও ওই জিনিসটা হতে পারে। হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার বলছি এটা এমনি ইমেজের যদি অন্য কোনো ছবি যদি নিতে চাই হ্যাঁ সেটা আচ্ছা, কি অন্য কি কোনো যদি ফরম্যাটে ছবি নিতে হবে? নিতে হয়, হ্যাঁ হ্যাঁ অন্য কোনো ছবিও যদি নিতে হয়, সাপোজ তোমার এই ওয়ার্নিং এর এই ছবিটা তোমার লাগবে না, ঠিক আছে, তো এখানটার মধ্যে আচ্ছা আমি অন্য জায়গায় অন্যটা দিয়ে দেখো, নতুন অ্যাড ডিটেলে যাবে। অ্যাড ডিটেলে গেলে সবার ফার্স্ট এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে নিবে, ঠিক আছে। যেহেতু এখানটার মধ্যে অনেক কটা হয়ে রয়েছে বলে এই অপশনটা দিচ্ছে, ন্যাচারালি একদম সবার ফার্স্টের মধ্যে এখানটা ছিল যে অ্যাড ডিটেল লাইব্রেরি যেটা ছিল, ওখানটা সিলেক্ট করলেই এখানে এই ফাইলগুলো ওপেন হবে। যে কোনো একটা ফাইলে ডাবল ক্লিক করলে বা যে কোনো একটা ফাইলে সিঙ্গেল ক্লিক করলে এখানটার মধ্যে আসবে হচ্ছে গিয়ে ব্রাউজের একটা অপশন দেবে, ঠিক আছে। এখানটায় ব্রাউজ করে নিলে তুমি হাজার একটা পিকচার যেটা লাইব্রেরি ফোল্ডারের মধ্যে রয়েছে সেটাও পেয়ে যাবে, অর এলস তুমি পার্সোনাল কোনো যদি ছবি ডাউনলোড করে নিলে, ঠিক আছে, সেই ইমেজও এখানটার মধ্যে ইউজ করতে পারবে। সাপোজ এই ইমেজটাই ধরে নাও, ঠিক আছে, এই ইমেজটাকে আমি এখানটায় করতে চাইছি, আমি এখন কোন ফেসে করতে চাইছি, এই ফেসের মধ্যে করতে চাইছি, ঠিক আছে। তো এই ইমেজটা এই ফেসের মধ্যে চলে আসবে। এখন হালকা একটু জিনিসটা ডিম হয়ে রয়েছে, তো লুমিনেসিটির মধ্যে যদি আমি এটাকে ব্রাইট করে দেই, তো এটা আমার ব্রাইট হয়ে গেল। এখন যেরকম দরকার আছে তুমি জিনিসটাকে রোটেট করিয়ে নাও কি এটার হাইট চেঞ্জ করিয়ে নাও, সেটা ম্যাপিং এর মধ্যে দিয়ে যেরকম দরকার লেবেল করো, প্রজেকশন করো, যেটা দিয়ে করে জিনিসটাতে করে নিতে পারো, ঠিক আছে। এইভাবে পিকচার চেঞ্জ, পিকচারও তুমি চেঞ্জ করতে পারো। তোমার মনে হচ্ছে যে না এই পিকচারটা আমি করতে চাই, মানে এই পিকচারটা আমি রাখতে চাইছি না, তো এডিট ডিটেল এর মধ্যে গিয়ে ইয়াতে এটাকে সেভ করে নাও। সেভ করলে কি হবে, তুমি যেখানটার মধ্যে জিনিসটাকে সেভ করবে এই লোগো হিসাবে জিনিসটা সেভ হয়ে থাকবে, ঠিক আছে। অ্যান্ড অন্য পিকচারও যদি লাগাতে চাও, তাহলে ব্রাউজ করে নিয়ে অন্য পিকচারও তুমি অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানটায় মাস্ক ইমেজের যে অপশন গুলো রয়েছে, এইটা যেরকম নো মাস্ক এর মধ্যে রয়েছে, ইমেজ মাস্ক এর মধ্যে দিলে, এখন আবার যদি আমি মাস্ক ফাইলের দিকে যাই, মাস্ক ফাইল, মাস্ক ফাইলটা মাস্কের মধ্যে তোমার কি হবে, ওই ওপরের ইমেজটাই তোমার একটা মাস্ক টাইপের জিনিসটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখানটা মধ্যে যেরকম ডিটেল লেখাটা এসেছে বা ডিটেল লেখার মধ্যে দেখো
ব্যাকের ইমেজটা রয়েছে, ঠিক আছে? তো মাস্ক ইমেজটা এরকম টাইপের, এটা ইনভার্ট করলাম, এই ইমেজের ওপর দিয়ে আবার আরেকটা ইমেজ আসবে, নতুন লেয়ার। ঠিক আছে? দুটো দুটো ইমেজ সুপার ইম্পোজ করতে চাইছো কোনো কারণে, এখন প্রিভিয়াস ইমেজ যেটা রয়েছে ওইটার মধ্যে তো তুমি আবার জিনিসটা অ্যাড করতে পারো না, না? সাপোজ ধরো এটা যদি নো মাস্কের মধ্যে থাকতো, ঠিক আছে, এটা তুমি সেভ করে নিলে, এখন আবার আরেকটা ইমেজ তুমি অ্যাড করতে চাইছো, সাপোজ এই রিসাইকেলটা, অ্যান্ড এই ফেসের ওপরেই করতে চাইছো, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু তোমার মাস্ক ইমেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে? নর্মাল বেসটাকেও তুমি যদি মনে করছো যে না মাস্ক ইমেজ যেটা রয়েছে সেটাকে তুমি বেস হিসাবে করবে, তাহলে এটাকে ইনভার্ট করে দাও, তাহলে এই নিচেরটা বেস চলে যাবে, বা এটাকে যদি ইনভার্টটা আনচেক করে দাও তাহলে এটাও পরে চলে আসবে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে যে ইমেজ মাস্ক টাইপ। কালার মাস্ক যদি করতে চাইছো তাহলে এখানটায় কালার মাস্কের মধ্যে এখান থেকে কালার ইউজ করো, ও আচ্ছা এটা লাইব্রেরি ফাইল বলে দিচ্ছে, যাই হোক মোটামুটি ইমেজের মধ্যে করলে এটা আসবে, অ্যান্ড কালার মাস্ক করলে এখানে কালার আলাদা চুজ করতে দেবে, অন্য পিকচার নিলে কালার তোমাকে এখানটা আলাদা চুজ করতে দেবে। তো এটা হচ্ছে কি তোমার মাস্কের জন্য, ঠিক আছে? মানে একটা ইমেজের ওপরে আরেকটা ইমেজ সুপার ইম্পোজ যদি করতে থাকবে তাহলে গিয়ে তোমার এখানটা মাস্কের ইচ্ছে আসবে। তো তোমার যদি মনে হয় যে না এখানটার মধ্যে আরেকটা তুমি ইমেজ করতে চাইবে, বা যে কটা ইমেজ চাইবে সে কটার মধ্যে তুমি জিনিসটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? কিন্তু যাই হোক না কেন সবই তোমার মাস্কিং ইমেজ এর মধ্যে আছে, বিকজ ফার্স্ট লেয়ারের মধ্যে কিন্তু একটা ইসে হয়ে রয়েছে, ঠিক আছে? প্রথমটার প্রথম যেটা ছিল সেটার মধ্যে কিন্তু কোনো মাস্কের ইসে ছিল না, সেটা আমি দিতেও পারতাম, আমি মাস্ক অ্যাড করে নিয়ে আমি এটার মধ্যে দিতে পারতাম, তখন এটা কিছুই না, জাস্ট এটা একটা ফিচারের মধ্যে, জাস্ট অন্যান্য ফিচার গুলো যেরকম থাকতো এটাও কিন্তু একটা ফিচার হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? তখন আমি মাস্ক অ্যাড করে নিতে পারতাম যে না আমি পরে আলাদা আলাদা করে লেয়ার হিসাবেও জিনিসটাকে দিতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে ডিকালের প্রপার্টি। স্যার বলছিলাম যে ধরুন এটা তো আমি ইমেজটা পেস্ট করছি, তো এবার হুম আমার হুম কোনো জায়গায় একটা যেমন সেই রিং এর যেটা করেছিলাম কার রিং এর মধ্যে একটা সেই ডিজাইন ছিল আর কি লোগো মতো, তো ওটাকে তো আমাকে ডিজাইন করে তারপর এক্সট্রুড হ্যাঁ হ্যাঁ করতে হয়েছে, তো সেখানে যদি ধরুন হ্যাঁ 1 2 3 4 বা কোনো সংখ্যা থাকে বা লেটারে কোনো বড় নেম থাকে, সেক্ষেত্রে কি হ্যাঁ প্রত্যেকটা লেটার আমাকে হুম হুম নিজে ডিজাইন করতে হয় নাকি ওটার আগে থেকে কোনো এ থাকে, মানে লেটার গুলো আর কোনটার কি, ওই কোনটার কথা বলছো বলো? মানে যে কোনো আর কি, যেমন কার্ডিংটা করেছিলাম ওখানে যেমন লোগোটা আমাকে নিজেকে ডিজাইন করে তারপর এক্সট্রুড করতে হয়েছে, এবার ধরুন ওখানে কোনো ব্র্যান্ডিং এর নাম আচ্ছা আছে, ঠিক আছে, ধরুন সুজুকি বা এরকম হুম ব্র্যান্ডিং এর নাম, তো ওর যে হুম লেটার গুলো কি আমায় হুম নিজেকে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে? দেখো সুজুকি সুজুকি হোক বা যে কোনো ব্র্যান্ডিং এর নাম, যদি তো এটা পিকচার থাকে, মানে যে কোনো ডিজাইন যদি তো কোনো পিকচার থাকে এন্ড ওটা যদি ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে, ট্রান্সপারেন্ট হলে তুমি ওটাকে আরামসে কোনো একটা ফেসের ওপরে, সেটা কার্ভ ফেসই হোক বা স্ট্রেট প্লেন ফেসই হোক না কেন, আরামসে তুমি ওই কার্ভ স্পেস এর ওপরে তুমি এটাকে ডিক্যাল করে নিতে পারবে। এটা চেক করতে হবে যে পিকচারটা বসছে, পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে, অ্যান্ড পিকচারের মধ্যে যে ভেতরের যে ডিজাইনটা রয়েছে সেটার কি কালার আছে, বিকজ যেই ফেসের ওপরে বসছে তার ওইটা তখন যেহেতু পিকচার ট্রান্সপারেন্ট রয়েছে বলে কি হচ্ছে, যেই ফেসের ওপরে বসছে তার ব্যাকগ্রাউন্ড কালারের ওপরে কিন্তু পিকচারটা কে বসবে, তো ওইটা সুপার ইম্পোজ করলে কোনো অসুবিধা হচ্ছে কিনা,
সাপোজ এখানটার মধ্যে যে আমার ব্ল্যাক বেস, গ্রে বেস আছে, তার উপর দিয়ে এই জিনিসটা আমার ব্ল্যাক কালারের আছে, তো আমি জিনিসটা কন্ট্রাস্ট করতে পারছি। অলরেডি যদি আমার বেস ব্ল্যাক থাকে, তার উপর দিয়ে যদি এই পিকচারটার যে ইমেজটা আছে সেটাও যদি ব্ল্যাক হয়ে যায়, তাহলে তো আমি দেখতেই পারবো না, হ্যাঁ না মানে আমি স্যার বলছিলাম যে তাই না? ডিজাইন ওরকম হলো তো, বিপদে। এবার ওটা একটুখানি মানে অন্য হ্যাঁ সার্ফেসে একটু এক্সট্রুডেড থাকে না 1 মিলিমিটার, তাহলে এবার হুম হুম সেই এক্সট্রুডটা হুম করতে হুম গেলে আমরা ডিজাইনটা করতে হবে আবার নাকি? সেই এক্সট্রুডটা, এই এক্সট্রুড, হ্যাঁ সেই এক্সট্রুডটা করতে হলে তুমি তো কার্ভ সারফেস এর মধ্যে, তো যদি তুমি এক্সট্রুড করতে চাও ওটা তো স্ট্রেট ভাবে বলছে, ওটা তোমার দরকার আছে তুমি ওটাকে যদি র্যাপ করে নাও, ঠিক আছে? যদি হ্যাঁ র্যাপ করো তাহলে আরামসে হয়ে যাবে। এখন হচ্ছে যে ওই লেখাগুলো তোমাকে ওইটার মধ্যে ফেলতে হলে কি করতে হবে, যা তো তুমি এই ডিক্যাল বসিয়ে দিয়ে তুমি স্কেচ করো, অরেলস তোমাকে ওইখানটার মধ্যে ওয়ার্ড টাইপ করে নিয়ে নি তোমাকে, মানে টেক্সট টাইপ করে নিয়ে তোমাকে বস এক্সক্লুড করতে হবে। আচ্ছা স্যার ওটা কি করে করে মানে টেক্সটটা টাইপ? টেক্সটের জন্য তো, হুম হুম টেক্সটের জন্য তোমাকে সবার ফার্স্ট করতে হবে হচ্ছে এখানটার মধ্যে এই যে টেক্সট অপশনটা আছে, হ্যাঁ ঠিক আছে? এই টেক্সটের মধ্যে আগে এখানটার মধ্যে টেক্সট, ধরো আমি সুজুকি টাইপ করছি, ঠিক আছে? এখন কোন কার্ভেচারে, কার্ভ বলতে হচ্ছে কোন পাথের ওপরে বা কোন জায়গাটা, মানে পজিশন আর কি, ঠিক আছে? সেখানটার মধ্যে স্কেচটা করতে চাইছি। এখন আমি এই ফেসটা সিলেক্ট করলাম, ঠিক আছে? বা যেখানে আমি ক্লিক করছি ওই জায়গাটায় হচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে না, শুধু কি এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, বা এটাকে আমি বোল্ড করতে চাই, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম অ্যান্ড বোল্ড করলাম, তো এখানটায় আমার থিকনেসটা বেড়ে গেল, ঠিক আছে? না আমার এটাকে ইটালিক দরকার, আমি ইটালিক করে নিলাম। এই জিনিসটাকে আবার রোটেট একটু হালকা করার আছে, একটা পার্টিকুলার পর এটা রোটেট হবে, বিকজ লেটার গুলো কিন্তু এখানটায় লেগে যাচ্ছে, ঠিক আছে? তো রোটেট রোটেট তোমার এখানটায় করার খুব একটা দরকার নেই, আমি সুজুকি লিখে নিই। আমার এটা বোল্ড করা আছে অ্যান্ড ইটালিক করা আছে, ঠিক আছে? বাট আমি চাইছি না, আমার ফন্টটা চেঞ্জ দরকার আছে, যাতে এখান থেকে আমি ফন্ট, যে কোনো ফন্ট আমার দরকার, আমি ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, আমি সাইজও চাইলে বড় করতে পারি, ঠিক আছে? আমার যেরকম ফন্ট দরকার আছে ফন্ট করতে পারি। আমার যদি গ্যাপিং দরকার আছে, যে হ্যাঁ আমার গ্যাপিং আমি বড় করতে চাই, আমি গ্যাপিংও বড় করতে পারি। আর এক একটা লেটারের মধ্যে স্পেসিং বেশি চাই, আমি লেটারের মধ্যে স্পেসিংও বেশি বড় করতে পারি, ঠিক আছে? তো এখানটার মধ্যে এই ডিজাইনটা দরকার, এটা আমার টেক্সট হয়ে গেল, ঠিক আছে? একটা হচ্ছে সিম্পল এইরকম ভাবে আমি টেক্সট করতে চাই, আমি চাইছি যে না এইটা পুরো এই কার্ভেচার ধরে হবে, ঠিক আছে? তো এখানটায় যদি আমি এজ লাইন সিলেক্ট করি, বা আমার যদি এখানটায় কোনো স্কেচ করা থাকতো, ঠিক আছে, একটা পার্টিকুলার কোনো কার্ভেচার করা আছে, যে আমি এই কার্ভের মধ্যে দিয়েই আমি এটাকে করতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি এই এজটা সিলেক্ট না করে আমি যদি এটাকে সিলেক্ট করি, এই কার্ভেচারের ওপর দিয়েই জিনিসটা যাবে, ঠিক আছে? বা আমার কাছে যদি স্প্লাইন থাকে, যে এরকম আমার কাছে আর্ক নেই, আমার কাছে স্প্লাইন আছে, তাহলে স্প্লাইনের পাথ যেরকম যেরকম গেছে, ঠিক আছে,
লেখাগুলো সেরকম সেরকমই যাবে। লাইনে বিশেষ মত বিষয় হবে, বেসিক্যালি পাথ যেরকম যেরকম থাকবে সেরকম সেরকম জিনিসটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? সাপোজ এইরকম কার্ভেচার আমার রয়েছে, এরকম ভাবেই আমি এটা চাইছি, তো এইটা আমার স্কেচ হয়ে গেল, ঠিক আছে? এই লাইনটাকে আমি যেই পাথ লাইনটা থাকবে সেই চেষ্টা করবে সেটা যেন, যদি তো আন্ডারলাইন টাইপের কিছু না দিতে চাও তাহলে ওটাকে কনভার্ট এন্টিটি মাইক্রো কনভার্ট বলছি, কনস্ট্রাকশন জিওমেট্রি করে রেখে দেবে। এখন এটার মধ্যে তুমি কাট করতে চাইলে কাট করো, মানে এটা হচ্ছে যে জাস্ট তোমার অ্যাজ আ স্কেচ, ঠিক আছে? তো এটা তুমি কাট করলে কাট করতে পারো 0.5 এর ডেপথে, তো এখানটায় ভেতর থেকে জিনিসটা কাট এক্সট্রুড হয়ে গেছে, ঠিক আছে? যদি তুমি চাও এটাকে বস এক্সট্রুড করতে পারো, জিরো পয়েন্ট ফাইভ যতটা তোমার হাইট বা ডেপ দরকার, এটা এখান থেকেও বস এক্সট্রুড করতে পারো। অর ইভেন যদি তুমি র্যাপও করতে চাও, যদি র্যাপও করতে চাও, বস এমবস যদি করতে চাও বা কাটে এক্সট্রুডও করতে চাও, সেটাও করতে পারো। সরি, এটা তো আসবে না বিকজ এর ফেস পারপেন্ডিকুলার। আচ্ছা আচ্ছা, প্লেন তো এখানে নেওয়া আছে, এই প্লেনের মধ্যেই লিখছি, ঠিক আছে? আচ্ছা এখানটার মধ্যে লেখা দেখো, এখানে টেক্সটটা এরকম আসছে, ঠিক আছে? মানে এই হরাইজন্টাল প্লেনের মধ্যে আসছে, বাট আমি চাইছি হচ্ছে লেখাটা আমার ভালেই এই প্লেনের মধ্যেই করছি, ঠিক আছে? ভালেই আমি এই প্লেনের মধ্যে করছি, বাট লেখাটা আমার ভার্টিক্যাল আছে, আমার লেখা তো আমার হরাইজন্টাল এরকম দরকার আছে, ঠিক আছে? তো সেটার জন্য আমার দরকার পড়বে হচ্ছে একটা কোন লাইন, বাউন্ডারি লাইন, মানে যেই পাথের মধ্যে আমি এটা করতে চাইছি। তো এইটাকে যদি আমি এখন সিলেক্ট করি, আমার লেখাটা ভার্টিক্যাল ছিল হরাইজন্টাল চলে এসেছে। এখন স্কেচের লাইন যদি আমার স্ট্রেট থাকতো তাহলে ওরকম, মানে নর্মালি ওরকমই হচ্ছিল। তো আমি এই লাইনের ওপরে আমি টেক্সটটাকে বসাতে চাইছিলাম, ঠিক আছে? তো আগেন এটা আমার যদি একটু বোল্ড দরকার, অ্যান্ড এদের মাঝখানে জিনিসটা আমার গ্যাপিং দরকার আছে, সাপোজ দিস মাচ, অ্যান্ড আমার এরকম টাইপের একটা টেক্সটের দরকার আছে। তো
ঠিক আছে, লাইন বড় করে দিচ্ছি। ডান, এন্ড এটাকে আমি র্যাপ করব, র্যাপ সারফেস, এন্ড এটা আমার দরকার। আমি বসেস শুট করতে চাই ফর 1 mm, 2 mm, 3 mm, যেটা তোমাদের দরকার আছে। তো আমি র্যাপ চাইলে র্যাপও করতে পারি, বস একটু চাইলে করতে পারি, বিকজ ওইটা জাস্ট অ্যাজ আ, ওইটা হচ্ছে যে জাস্ট অ্যাজ আ স্কেচ, ঠিক আছে? তো স্কেচের মধ্যে আমি এরকম ভাবে টেক্সট প্যাটার্নও ইউজ করতে পারি, টেক্সট, নাম্বার, নিউমেরিক্যাল, এনিথিং, হোয়াট এভার আই ক্যান টাইপ, সেই জিনিসটাকে আমি করতে পারি। বাট যেটা আমার কাছে কোনো ডাইমেনশন নেই, আমি জানি না কিভাবে স্কেচটা করবো কিনা, আমাকে যদি কিছু ট্রেস করতে হয় তাহলে আমি ডিক্যালের অপশনটা নেব। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই ডিক্যালের এটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে কি হয়, সাপোজ আমি কোনো একটা, এটা আমি কালকে তোমাদেরকে দেখাবো, কোন একটা গাড়ির ফ্রন্ট ফেই, মানে ফ্রন্ট ফেস হোক বা সাইড ফেস হোক, রিয়ার ফেস, টপ ফেস, বটম ফেস, মানে সবকটা ফেস নিয়ে আমি কিভাবে জিনিসটা ট্রেস করতে পারি, বা গাড়ির স্কেচ যখন করতে হয়, ঠিক আছে, তখন কিভাবে জিনিসটা করতে পারি। তবে ডিক্যালের, ডিক্যালের ইউজ করে করেই আমরা আরামসে জিনিসটা প্রজেক্ট করে নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে তোমাদের এইটাটা নিলয়ের ওই প্রিভিয়াস এর ওই জিনিসটা কমপ্লিট করো, আর সবজিতের এই মাল্টিমিটারের এইটাকে কমপ্লিট করো। কমপ্লিট হয়ে গেলে তো চেষ্টা করো দুজনেরই মাল্টি, মানে মাল্টিমিটার যেটা আছে ওটার মধ্যে ডিটেলের কোন একটা পিকচার হোক বা কোন একটা ইমেজ দিয়ে জিনিসটা একটু ডিজাইন করা। ওকে স্যার। আচ্ছা, আগের একটা জিনিস একটা জিজ্ঞাসা ছিল, হ্যাঁ বলো। এইখানটা, এটা আমি অনেকদিন আগে একটা কাজ করেছিলাম, আচ্ছা এইটা যেমন আমি টপ সারফেসের সাথে মেট হচ্ছে, সাইডের সাথে মেট হচ্ছে, হুম হুম বাট হুম যেহেতু হুম এটা একটা অ্যাঙ্গেলে রয়েছে, হুম হুম এই সার্ফেসের সাথে এটাকে মেট কিভাবে করবো, মানে এটা তো আগে কিছু হচ্ছে, এটাকে লক করবো কিভাবে? এইটাকে লক করবে কিভাবে? এই এখানটায় যে ফ্ল্যাট সারফেস এর মধ্যে রয়েছে ওর এজটা সিলেক্ট করো। না না, ওইটা না, ওইটা না, যেইটার বেসের মধ্যে রয়েছে তার ওপরের যে এজটা আছে এজটা সিলেক্ট করো, ওইটা, ওইটা না, তার পাশেরটা, লেফট সাইডের এজটা। এইটা হ্যাঁ, এই এজটা, আর যে স্ট্যান্ডটা যে রয়েছে স্ট্যান্ডের একদম বেসের যে আচ্ছা এজটা আছে, বুঝতে পারি। এই এজটাকে সিলেক্ট করে আচ্ছা দুজনকে একটা ডিস্টেন্সের মেট দাও। আচ্ছা ওটা একটা, আর হ্যাঁ, ইয়া তো ডিস্টেন্সের মেট দিতে পারো, ইয়া ফির কোইন্সিডেন্টের মেট দিতে পারো। আর একটা, যে সাপোজ এই যে সিলিন্ড্রিক্যাল শেপ, হ্যাঁ, হুম হুম এইটাকে যদি আমি মনে করে নিই পরপর তিনটে পাশাপাশি এই সার্ফেসের উপরে রাখবো, তো একটা তো
এটার সাথে এটা মেট দিলে হয়ে যাবে, বাট এইদিকের হুম এইদিকের মেট, এইদিকের এইদিকের মেটটা কি হবে? আচ্ছা, এইদিকের মেট দিতে হলে এই সিলিন্ডারের নিজস্ব কোনো ফ্রন্ট প্লেন, টপ প্লেন আর রাইট প্লেন তো থাকবে। এর যেমন এইটা, এই প্লেনটা, এটা তো এর সাথে এটা হয়ে যাবে। হুম ও আচ্ছা, প্লেন, আচ্ছা এই সিলিন্ডার। হ্যাঁ, সিলিন্ডারের বডির নিজস্ব তো কোনো ফ্রন্ট প্লেন বা টপ হ্যাঁ প্লেন বা হ্যাঁ রাইট প্লেন থাকবে, হ্যাঁ হ্যাঁ ওইগুলোর সাথে মেট দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, অ্যান্ড যেই জিনিসটা দেখবে যে সিমিলার আছে অ্যান্ড পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে থাকবে, তাহলে অ্যাসেম্বলির মধ্যেই ওই পার্টিকুলার বডির একটা বডিকে তুমি মেট দিয়ে দাও, বাদ বাকি বডিগুলোকে লিনিয়ার কম্পোনেন্টের মধ্যে ঢুকিয়ে দাও। আচ্ছা তাহলে অ্যাসেম্বলির মেট মধ্যেই দেওয়া লাগবে। লিনিয়ার কম্পোনেন্ট করা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা কালকে কালকে দেখো, কালকের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় ভালো, কালকে তাহলে আমরা এই পিকচারের মধ্যে থেকে ট্রেসিং করে কিভাবে 3D প্রজেকশন করা যাবে সেটা আমরা কালকে ক্লাস করবো। ওকে স্যার, ওকে ওকে ঠিক স্যার। আছে।